সো আমি বলবো যে না, এখন পর্যন্ত তো প্রেম ভালোবাসা আসেনি, যদি আসে আমি আপনাকে ফোন করে বলে দিব। দর্শক, আজকে আমাদের সাথে আছেন ঢাকাই সিনেমার নবাগত নায়িকা সাইমা স্মৃতি। তার অভিনীত প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, সিনেমাটির নাম হচ্ছে যন্ত্রণা। এই সিনেমাটির মাধ্যমেই মূলত বড় পর্দায় প্রথমবারের মতো তার অভিষেক ঘটতে যাচ্ছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপু, এই যে প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করেছেন, আপনার সিনেমাটি মুক্তি পাবে, সবকিছু আপনার কেমন লাগছে? সত্যি কথা বলতে কি, একটা প্রথম সিনেমা সবাই স্বপ্ন দেখে যে আমার প্রথম সিনেমাতে আমাকে কেমন দেখা যাবে, আমাকে প্রথম দেখায় কেমন লাগবে দর্শকের, তাদের অনুভূতি, তাদের ভালো লাগা, তাদের থাকে না যে যদি থাকে যে ওকে ভালো লাগছে না, এটা নিয়েও তো একটা সমালোচনা আলোচনা। সো সব মিলিয়ে না একটা টান টান উত্তেজনার মধ্যে আমার দিনকাল পার হচ্ছে। সো প্রথম সিনেমা মানে সবাই মানে বলতো যে প্রথম সিনেমা মানে একটা অন্য রকম অনুভূতি, কিন্তু এখন তো দেখছি যে প্রথম সিনেমা মানেই হচ্ছে যে একটা টান টান যন্ত্রণা, উত্তেজনা, প্রতিদিন প্রমোশনের জন্য ব্যস্ত হওয়া, এবং ফাইনালি যখন 27 অক্টোবর দর্শক আমাকে দেখবে বড় পর্দায়, তখন আসলে কি হবে, মানে তখন আমার মধ্যে যে অনুভূতি বিরাজমান হবে সেটা আমি কল্পনাও করতে পারছি না। আর এই মুহূর্তে এত ব্যস্ততা, প্লাস হচ্ছে যে নিজেকে সবাই দেখতে চায় যে একটা বড় পর্দার অঙ্গনে, তো ফাইনালি যখন স্বপ্নটা না সত্যি হওয়ার পথে একটা একটা দিন করে আগাচ্ছে, তখন মনে হচ্ছে কি যে মানে এই ভাষা, অনুভূতি বা আবেগ প্রকাশ করার মতো না, কোনো বর্ণ নেই। আচ্ছা, দীর্ঘদিন তো শুটিংয়ে ছিলেন, এর মধ্যে অনেক কিছু হয়েছে, এই এই আপনার যে নায়ক, এই নায়কের সাথে ঘটে যাওয়া কোনো কথা বা কোনো বিষয় আছে কিনা বলার মতো? আদরের সাথে একটা মজার ঘটনার কথাই বলবো আমি। ও আসলে সেটে এসে দেখতে পেয়েছিল যে আমি নেই, তো তখন ও জিজ্ঞেস করলো যে হিরোইন কোথায়, তো তখন সবাই বলল যে হিরোইন তো সেট ছেড়ে চলে গেছে, তো তখন আসলে আদর বলল যে না, ওকে দেখে তো এরকম মনে হয়নি। তো তখন পরে হচ্ছে যে আদর পরে আমাকে ফোন করলো যে তুমি কোথায়, তো তখন আমি বললাম যে আসলে কি আমি একটু লো প্রেশারের কারণে অসুস্থ হয়ে গিয়েছিলাম, তো আমি হাসপাতালে। তো ও সেটে আসার ঠিক 4 দিন পরে বা 5 দিন পরে ও আমার মুখ দেখতে পেয়েছে যে না, ও 4 দিন 5 দিন পরে মনে হলো যে না সেটে ও আছে, কাজ করছে। আপনার কো-অ্যাক্টর হিসেবে কেমন লেগেছে? কো-অ্যাক্টর ও খুব ভালো ড্যান্স করে, ভালো অভিনয় করে, ভবিষ্যতে সামনে আরও দেখা হবে, কথা হবে, কাজ হবে। সো ও খুব ভালো সাপোর্ট করেছে, ও যদি ভালো সাপোর্ট না করতো তাহলে আসলে সফলভাবে আমরা কাজটা করতে পারতাম না। আর ফাইনালি তো এখন মুক্তির পথে আমরা অপেক্ষা করছি, উন্মেষ অভিষেকের জন্য আমরা সবাই খুব মুখে আছি যে দর্শকের কেমন লাগবে। সব মিলিয়ে আমাদের পুরো টিমের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। এই যন্ত্রণা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই? যন্ত্রণা নিয়ে দর্শককে একটা কথাই বলবো যে আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সিনেমা দেখব। আর আমরা একটা জিনিস কি যে বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি মানে আপন করে নেয় মানুষকে। সো আমি চাইবো যে আমার দেশের মানুষ আমাকে খুব সহজে ভালোবেসে আপন করুক, কারণ আমরা সবাই একটা স্বপ্ন দেখি যে বাংলাদেশের মানুষের কাছে আমি একটা ফিগার হয়ে দাঁড়াবো যারা কিনা আমাকে ভালোবাসবে, আমার একটা দর্শক হবে, দর্শকের প্রচুর পরিমাণ ভালোবাসা কুড়াবো, তাদেরকে একের পর এক ভালো কিছু উপহার দিব। এই প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করলেন, আপনার শুটিং শেষ, এখন মুক্তির অপেক্ষায় আছে, এর মধ্যে কি নতুন কোনো কাজের অফার পেয়েছেন? এর মধ্যে 2 না 3টে সিনেমার কথাবার্তা চলছে এখনও আলোচনার টেবিলে। সো সময় হোক, যখন যন্ত্রণার মতো এরকম রূপালী পর্দা সামনে আসবে তখন একদম ঘটা করে সবাইকে বলে দিব যে না, আমার দর্শকের জন্য নেক্সট এই সিনেমা। সো সময় হোক, রূপালী পর্দার যখন মুখ দেখবে তখন আবার তো এরকম ঘটা করে বলে দিব। আচ্ছা আচ্ছা, এই যে অভিনয়ে ছিলেন, এর মধ্যে কোনো তিক্ত অভিজ্ঞতার কথা আছে কিনা? একটু ভেবে দেখুন। অভিনয় করতে করতে একটা সময় হয় কি যে আমরা আসলে চিন্তা করি যে এটা তো একটা জীবনের মতো, জীবনের মধ্যেও যখন আমরা একটা জীবন ফুটিয়ে তুলি তো তখন এর মধ্যে কিন্তু অনেক ঘটনা থেকে যায়, অনেক ঘটনা বহুল একটা আমাদের ক্যারিয়ারের লাইফ গড়ে ওঠে দিনের পর দিন। তো হ্যাঁ, আমিও বলবো যে কিছু তিক্ত অভিজ্ঞতা তো আছেই, কিন্তু আবার ভালোবাসায় সিক্ত হওয়ারও কিছু গল্প আছে। সব মিলিয়ে বলবো যে না, আমি আমার কাজটাকে ভালোবাসি, এই তো। আপনি কাজগুলো করে যাচ্ছেন দীর্ঘদিন ধরেই, তো অভিনয় জগতে আপনি আছেন, তো এর মধ্যে ছোট পর্দায় কোনো কাজে আছেন কিনা?
বর্তমানে ছোট পর্দার কোনো কাজ নেই, আসলে আমি বিজ্ঞাপন দিয়েই আমার আসলে শুরু। তারপরে তো আসলে টুকটাক আমি যতটুকু মনে করি যে ফটোশ্যুট এবং র‍্যাম্প মডেল থেকেই তো আমার এসেছি, তো ভালো ভালো কিছু কাজ করার পরে আমার কাছে মনে হলো যে না, এবার একটু বড় পর্দায় যাওয়া উচিত, কিন্তু ঠিকঠাক ব্যাটাবলে মিল ছিল না, সেই জন্য আর কি বড় পর্দায় অভিষেক হচ্ছিল না। ফাইনালি যখন আরিফ ভাই ফোন করে বললো, তারপর যন্ত্রণায় যুক্ত হলাম। এভাবে করি আর কি ছোট ছোট গল্প নিয়ে যন্ত্রণার সাথে যুক্ত হওয়া। সো যন্ত্রণা মানেই একটা যন্ত্রণা। আমাদের ঢালিউডে তো অনেক নায়ক আছেন, নায়ক হিসেবে আপনার মানে কাকে বেশি পছন্দ? নায়ক হিসেবে সব থেকে বেশি পছন্দ করি আমি এই মুহূর্তে যদি বলি সাকিব খান ভাইয়া, আদর আজাদকে তো অবশ্যই পছন্দ করি, কারণ যন্ত্রণার মাধ্যমে তো আদরকে পেয়েই গেলাম। সাইমন ভাইয়া, বাপি ভাইয়া, এই তো মারুফ ভাইয়া, এই তো সব হিরোদেরকে আমি খুব পছন্দ করি এক কথায়। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে চাই, প্রেম ভালোবাসা? দেখুন, মানুষের জীবনে প্রেম ভালোবাসা আসবে, এটা প্রেমের প্রেম ভালোবাসার বিপক্ষে আমরা কোনো মানুষ না, আর ভালোবাসা ছাড়া কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। সো আমি বলবো যে না, এখন পর্যন্ত তো প্রেম ভালোবাসা আসেনি, যদি আসে আমি আপনাকে ফোন করে বলে দিব। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ ভোরের আকাশকে, আপনারা খুব কষ্ট করে এসেছেন। অ্যান্ড দিন শেষে না একটা কথা কি মন থেকেই বলি, এই এই ছোট ছোট কিছু ইন্টারভিউ না দর্শক পর্যন্ত পৌঁছে যায় শুধুমাত্রই আমার প্রাণের শ্রদ্ধেয় সাংবাদিক ভাই এবং বোনদের জন্য। তারা যদি আসলে একটু একটু করে এফোর্ট না দিত, আমাদের নির্মিত সিনেমা কিন্তু আসলে ওই হল পর্যন্ত দর্শকরা দেখতে আসতে পারতো না। এই ইনফরমেশনটা দেওয়ার জন্য তাদের অনেক মুখ্য ভূমিকা থাকে। সো তাদেরকে একটা ধন্যবাদ যে তারা খুব কষ্ট করে আমাদের ইন্টারভিউগুলো করছে, যন্ত্রণার টিমের যে পরিশ্রম সেটা দর্শক পর্যন্ত পৌঁছে দিচ্ছে। সো তাদেরকে একটা ধন্যবাদ, ভালো থ্যাংক ইউ।